नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি। 29 জুলাই থেকেই আসছে সুদিন, এবার কালকেও ছাপি যাবে, অবাক করা ঘটনার সাক্ষী হবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি মিথুন রাশি ও মিথুন লগ্নের প্রত্যেক জাতক জাতিকাকে একটা অবিশ্বাস্য, বলা যেতে পারে অবাক করা খবর বলবো। 29 জুলাই থেকে দেবগুরু বৃহস্পতি তাদের রাশি লগ্নের দশমে বৃহস্পতি কর্মস্থানে বক্রী হয়ে যাওয়ার ফলে তাদের জীবনে অবাক করা ঘটনার সাক্ষী হতে চলেছে তারা। এবার এমন কিছু ঘটবে তাদের জীবনে যাতে তারা কালকেও ছাপিয়ে যাবে। কি ঘটনা ঘটবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় অভিনব। আমি আজকে ঘোষণা করতে চলেছি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের 29 জুলাই থেকে তাদের জীবনে বিরাট সুদিন আসছে। তাদের জীবনে তারা কালকেও ছাপিয়ে যাবে, অবাক করা ঘটনার সাক্ষী হবে তারা। তাদের জীবনে এত বিশাল সৌভাগ্যের সময় তারা দীর্ঘদিন বাদে পাচ্ছে, কারণ কর্মস্থানে স্বয়ং দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং কর্মস্থানে গুরু বৃহস্পতি বক্রী হয়ে যাওয়া তাদের জীবনে আনছে বিরাট কর্মের যোগ। আপনি যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ হন, আপনি নিশ্চিত মনে রাখতে পারেন আপনার জীবনে অবাক করা কর্মযোগ আসছে। আপনার কর্মের প্রশংসা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাবে। আপনার প্রশংসায় সকলে পঞ্চমুখ হবে। আপনার কর্ম সকলের কাছে আশ্চর্যজনক লাগবে। আপনার জীবনে সাফল্য পায়ে এসে পড়বে এবং আপনার জীবনে যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধির একটা নতুন সমীকরণ দেখতে পাবেন যদি আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আপনার জীবনে সাফল্যকে আপনি দুহাত ভরে লুটেপুটে নিতে পারবেন, কারণ দশম স্থান মানে কর্ম, দশম স্থান মানে পিতা, দশম স্থান মানে সমৃদ্ধি, দশম স্থান মানব জীবনের পরিচয়। সেই পরিচয় আপনাকে সর্বোচ্চ গতির অভিমুখে নিয়ে যাবে। আপনি যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ হন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনের সাফল্যের উচ্চ গতির অভিমুখে আপনি ধাবিত হবেন। আপনার জীবনে পেছনে ফিরে তাকাতে হবে না, আপনাকে জীবনে আর ভাবনা চিন্তার মধ্যে থাকতে হবে না। আপনার কর্মযোগ্য এসে গেছে, আপনি জীবনকে নতুনভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবেন যদি আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আপনার কর্মভাগ্য এত উচ্চ গতিতে পৌঁছাবে যা দেখে সকলে অবাক হয়ে যাবে। আপনার কর্মজীবন এত উচ্চ গতিতে যা নিয়ে যাবে এই বৃহস্পতি, যা অবাক করা ঘটনার সম্মুখীন হবেন আমরা। আপনি যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আসছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় মানুষের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে। আপনি পৈতৃক সম্পত্তি লাভের সুযোগ পাবেন এবং আপনার জীবনে সাফল্যের এক নতুন সমীকরণ তৈরি হবে। আপনার জীবনে আসবে নতুন যুগের সূর্যোদয়। আপনার জীবনে আসবে নতুন করে বেঁচে থাকার তাগিদ। আপনার জীবনে আসবে নবযুগের নতুন অগ্রগতি। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকা, মিথুন লগ্নের জাতক জাতিকা, আপনার জীবনের সাফল্য একটা শুধু সময়ের অপেক্ষা। 29 জুলাই থেকে 24 নভেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার দশম স্থানে মিথুন মিনেতে বক্রী হওয়ার ফলে আপনার সমৃদ্ধি আর দেখে কে। এছাড়াও আপনি সন্তানজনিত শুভ ফল পাবেন। এছাড়াও আপনি পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। কর্মজীবনের উন্নতির পাশাপাশি আর্থিক দিক দিয়ে বিরাট সাফল্যের খবর পাবেন। অর্থভাগ্য আপনার আকস্মিক গগনচুম্বী উচ্চতায় পৌঁছাবে। আপনি দুহাত ভরে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। সুতরাং মিথুন রাশির কাছে এক অবিশ্বাস্য সময়, বলা যেতে পারে অবাক করার সময় আসছে। 29 জুলাই থেকে তাদের জীবনে নতুনভাবে তৈরি করার সময় আসছে এই 29 জুলাই থেকে। সুতরাং 29 জুলাই তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের, একটা বিরাট সাফল্যের সময়। তারা যেন এই সাফল্যকে নিজে হাতে গ্রহণ করে।
তাই বলি মিথুন রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।